ইসলামিক স্টেট খোরাসান কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছে। হামলাকারীদের সমূল নির্মূল করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে না, সমূল নির্মূল করবে আমেরিকা। তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক সবসময় বেশ ভালো। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ উঠেছে বহুবার। গানি সরকার বিরোধী যুদ্ধে তালেবানকে সহায়তার অভিযোগও আছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছে। এদিন রাতেই বিস্ফোরণের দায় স্বীকার করে আইএসআইএস খোরাসান গোষ্ঠী। সম্প্রতি এই গোষ্ঠীটিকে নিয়ে সতর্ক করেছিল আমেরিকা এবং ব্রিটেনের সেনা। তারা জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের বাইরে এই গোষ্ঠীটি অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে, যে কোনো সময় তারা আক্রমণ চালাতে পারে। বৃহস্পতিবার সে কথাই সত্য হল। দুই আত্মঘাতী জঙ্গি কাবুল বিমানবন্দরের মূল ফটকে এবং বিমানবন্দর থেকে সামান্য দূরে বিস্ফোরণ ঘটায়। দুজনেই মানব বোমা ছিল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে গোলাগুলির শব্দও পাওয়া যায়। আমেরিকার সেনা ছাড়াও বহু আফগান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিমানবন্দরের বাইরে 28 জন তালেবান রক্ষীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আঘাত হানবে আমেরিকার সেনা, তাদের চরম জবাব দেওয়া হবে। তবে একই সঙ্গে বাইডেন বলেছেন, বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার কাজ বন্ধ করা যাবে না, যে গতিতে উদ্ধার কাজ চলছে তা জারি রাখা হবে। একই সঙ্গে প্রেসিডেন্টের দাবি, এই হামলার ঘটনায় তালেবানের কোনো হাত নেই, অর্থাৎ আইএস খোরাসানের সঙ্গে তালেবান হাত মেলায়নি, বরং তারা ওই গোষ্ঠী বিরোধী। This mission was extraordinarily dangerous, and on why I've been so determined to limit the duration of this mission. বাইডেন জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 1 লাখ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি সংস্থায় কাজ করা বহু আফগানও আছেন, আর 1000 আমেরিকার নাগরিক এখনও আফগানিস্তানে আটকে আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। 31 অগস্টের মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। 31 অগস্টের পর কোনোভাবেই আমেরিকার সেনা আফগানিস্তানে থাকবে না বলে এদিন ফের জানিয়েছেন বাইডেন। We will respond with force and precision at our time, at the place we choose, in the moment of our choosing. এদিকে বৃহস্পতিবারের ঘটনার নিন্দায় গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন, তবে দুজনেই জানিয়েছেন তাদের দেশের নাগরিকদের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছিল, তাই বিস্ফোরণে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কানাডাও একই কথা জানিয়েছে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।